আঞ্চলিক ভাষায় লেখা একটি কবিতা, মৃণালের পত্র দেবব্রত সিংহ। সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলে জোড়ে লদি পেরাইতে যাইয়ে এক আষাঢ় মাসের হড়কা বানে আমি আর আমার ভাই ভাসিয়ে গেছিলাম বানের তরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম ভাসিয়ে। পাড়ার লোকে বললে এক বিটি ছিলা জীবন্ত, যদি বেটা চেলা হতোক তাহলে কি বাঁচতক। আমার মরণ নাই, সেই কথাটাই আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জীপ গাড়িতে চাইপে লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা, পাহাড় কোলে জোড়ের ধারে চড়ুই ভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস, টাঁড়ে টাঁড়ে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া করা মানুষ তুমি, বিএ এম এ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আমি কাঠ কুড়ানি, রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাঁপা ফুলের পাড়া। আমি আমি একেবারে কালো, আঁকড় ফলের পাড়া মিশমিশে কালো। তবে কালো হলে হবে কি, পাড়ার লোকে সবাই বলে উয়ার গড়ন খুবই ভালো, টানা টানা চোখ, বাঁশির মতন নাক, ছিপছিপে চেহারা। আমাদের বাগমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়াইলে, মাথায় লাল পলাশের ফুল কুজলে আমাকে নাকি দেখায় দারুণ, একেবারে মন ভুলানি, একেবারে মন কাড়ানি। বাপ বাপ আমার বাবু ঘরে মুনিশখাটা খ্যাত মজুর, এমনিতে তার সবই ভালো, শুধু দশের মধ্যে দশ সে একজনের নিশাভাং করা মানুষ। দিন ফুরাইলে সন্ধ্যা হলেই তাকে হাতছানি দেয় মহুয়াতলার মদ ভাটি, ঘর দুয়ার ছিলাপিলা লেখাপড়া বাপের কোনো দিকে লজন নাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একেবারে হাঁপ ছেড়ে বাঁচে। মা কিন্তু তা লয়, মা বলত এত ছুটুতে বিহা কিসের, আর পাঁচটা বিটে ছিলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক কেনে, দুপাতা লেখাপড়া করে আসুক। সেই করে টানে টুনে কোনো মতেন গায়ের স্কুলে নাইন টুকুন। ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলেক বিহা। তখন কি আর জানিত মত, পুরুলিয়ার খট্টাপাড়া জানকী যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুক্ষে, সেই রুক্ষে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব কাগজাওয়ালা টিভিওয়ালারা যে কোথায় থাকে কে জানে, এক ঘড়িকে দুনিয়া দিলে আমাকে নিয়ে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলবো, এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করিয়েছিলে বলে গাঁয়ের লোকে তোমাকে দেবতা বলেছিল, মনে আছে আমার? সব মনে আছে। তুমি বলেছিলে আমাকে তুমি লেখাপড়া শিখাবে, কাজের চাপে সে আর তোমার হইল কই, বস্তিবাসী কেলাব, রক্তদান জীবনদান কত কাজ তোমার। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত, এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়ত নাই, এমনি করিয়া দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়িয়ে। বড় লোকদের কত রকমের সব হুজুগ, গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি বুঝবো কিরম করে? দেখলাম হুজুগটা একটুকুন কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং লিয়ে, কালো রং ফর্সা করবার যত রকমের সব রকমারি নামি দামি কিরিম আনতে লাগলে একের পর এক, তার উপর আবার পালা করে শুনাইতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর, গায়ের রং কালো বলে বউকে খুন করল বর, গায়ের রং কালো বলে বিহা ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে।
তুমি বলতে এইসব খবর জানা দরকার তোমার, নাইলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে নাই। আমি বলেছিলাম এমন দেশকে আমার বুঝে কাজ নাই। তারপর জ্যৈষ্ঠ মাসের এক বেলা প্রতি অবেলায় তুমি একদিন বললে চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। তোমার কথা শুনে আমি এমন করে তোমার মুখের দিকে চাইয়ে রইলাম যে দেখে তুমি সঙ্গে সঙ্গে বললে না না মিথ্যা লয় সত্যি বলছি। কতদিন আগে নতুন বউ হইয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে আইছিলাম। আজ আবার কতদিন পরে তোমার হাত ধরে সেই গঙ্গার পারে। বেলা পড়তি অবেলাতে তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি, বহুত দূরে পোড়ো মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার, বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস হরে নাই মুখে। আমি কাঠ কুড়ানি রাঙামাটির ঘরের গায়ের স্কুল ছুট কাঠ কুড়ানি, আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে, কি আর আমি বুঝতে পারি। আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারত বুঝতে। ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িতে নদীর জলে ঠেলতে পারে ফেলে, বলো না এটা বুঝবে কিরম করে। কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি বিএ এমএ পাস হাই স্কুলের মাস্টার, তুমিও কি পারিয়াছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে, সে সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে দিব্যি পার হইয়ে যাবে লদি। পারো নাই বুঝতে, একদম পারো নাই, তাই তখনই পার ছাড়ে পালাইছিলে দৌড়ে। কি অবাক মানুষ তুমি, তোমাকে বসাইছিলাম দেবতার আসনে, আজ আজ তোমাকে কোথায় বসাবো বলো। দেখো মানুষে মানুষে কি তফাত, দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আরেকজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশা ইট ভাটার বদলি মজদুর, না না পড়াশোনা করা মাস্টার সে লয়, লেখাপড়ায় সে আনপড়, একেবারে আনপড়। তুমি ভাবছ নালিশ করব তোমার নামে, না না নালিশ আমি করব নাই, নালিশ করে কি হবে, এক এই পড়া দেশটা সবই তো তোমাদের দখলে, নেতা মন্ত্রী থানা কোর্ট কাছারি সব, সেখানে এই গাঁ গ্রামের গরিব ঘরের মেয়ার আর কতটুকুন জায়গা আছে বলো। তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ, সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ তোমাকে আবার নতুন করে বলি শুনো। সংসারের মাঝখানে মিয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চাপে রেখে দিবে, তোমাদের পা এত লম্বা লয়। মৃণাল তোমাদের চরণতল আশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।